হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কোথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস বা বা সিসিএফের আন্ডারে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে কাদের জন্য নোটিশটি দেওয়া হয়েছে কিসের জন্য নোটিশটি দেওয়া হয়েছে আমরা স্ক্রিনে দেখে নেবো দেখে নেব তোমরা অ্যাক্টিভিটি শিডিউলে নোটিশ দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি কাদের জন্য দিয়েছে তোমরা দেখে নাও ফোর থ্রি ইয়ার বিএ বিএসসি বি কম সেমিস্টার টু এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সি সি এ তারপরে তোমরা দেখে নাও বিএ বিএসসি বিকম কম সেমিস্টার টু ওনার জেনারেল মেজর এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সিবিসিএস তাহলে তোমরা দেখে নিলে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সাবলি পেয়েছিলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়াও তোমরা যারা ফোর থ্রি ইয়ার বিএ বিএসসি বিকম সেমিস্টার টু আন্ডার সিসিএফের আন্ডারে পড়ছো তোমাদের জন্য এক্সামিনেশান ফর্ম ফিল আপের ডেট কিন্তু মেনশান করে ছি ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে চলো এবার আমরা অ্যাক্টিভিটি শিডিউলটি দেখে নেব দেখে নাও তোমরা আপলোডিং অফ চেক লিস্ট কাদের জন্য আসবে তোমাদেরকে বলে রাখি সিবিসিএস স্টুডেন্ট তোমরা যারা রয়েছো সেকেন্ড সেমিস্টারে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আপলোডিং অফ চেক লিস্ট আসবে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা এর আন্ডারে পড়ছো তোমাদের জন্য কোনো চেক লিস্ট আসবে না তারপরে তোমরা দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাকে যেটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সেমিস্টার টুয়ে তোমরা যারা পড়ছো বিএবিএসি বি কম সি বিসিএস বা সিসিএফ এর আন্ডারে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে এক আট থেকে আট আট এই ডেটের মধ্যে তোমরা যদি এক্সামিনেশান ফর্ম ফিল না করো তাহলে তোমরা সেকেন্ড সেমিস্টারে এক্সামে বসতে পারবে না তারপরে তোমরা দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এসবিআই কালেক্ট বাই দ্য কলেজেস অর্থাৎ তোমরা ফর্ম ফিল করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখে তোমাদেরকে এসবিআই থ্রু পেমেন্ট করতে হবে কলেজগুলিকে তাই তোমাদের এই তোমরা ফর্ম ফিল করবে এক আট দু হাজার চব্বিশ থেকে আট আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তার পরবর্তীতে চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখে এসবিআই থ্রু পেমেন্ট করবে সেকেন্ড সেমিস্টার সেমিস্টারে যে ফিজটা নেওয়া হবে এক্সাম ফিস হিসেবে সেটা তোমরা কলেজকে পেমেন্ট করে দেবে না হলে তোমরা সেকেন্ড সেমিস্টারে এক্সামে বসতে পারবে না তারপরে তোমরা দেখে নাও একেবারে শেষের দিকে যেটি রয়েছে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড বাই দা কলেজ অর্থাৎ তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কত তারিখে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে তোমরা যারা সিসিএফের আন্ডারে পড়ছো তোমরা যারা সি বিসিএসের আন্ডারে পড়ছো তোমাদের সকলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে কলেজের তরফ থেকে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি যখন নেবে স্ট্যাম্প ও সিগনেচার করিয়ে নেবে তোমাদের কলেজের প্রিন্সিপালকে দিয়ে কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কলেজে এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবে না এক্সামও তোমরা দিতে পারবে না অ্যাডমিট কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে আবারও বলে রাখি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সি এ বা সিবিএস স্টুডেন্ট রয়েছে তোমাদের এক আট দু থেকে আট আট দু তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল করে নেবে ফর্ম ফিল আপের ডেট কিন্তু পরবর্তীতে এক্সটেন্ড করা হবে কি না সেটা বলা খুবই মুশকিল তবে তোমাদেরকে বলে রাখতে পারি যে এই তারিখের মধ্যে তোমরা সকলেই ফর্ম ফিল আপটা করে নেবে তার পরবর্তীতে ডেট এক্সটেন্ড করা হবে কি না সেটা বলা খুবই মুশকিল সেই জন্য তোমাদেরকে বলবো এক আট দু হাজার চব্বিশ থেকে আট আট দু হাজার মধ্যে তোমরা সবাই ফর্ম ফিল আপটা করে নেবে আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেয়ার করে দিও তারাও যাতে ভিডিওটি দেখে ফর্ম ফিল আপটা করে নিতে পারে তারপরে তোমরা দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো এস বি আই কালেক্ট বাই দ্য কলেজ চোদ্দো আট দু আর সবশেষে আঠাশ আট দু তারিখে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে এবারে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে সেকেন্ড সেমিস্টারে সি বিসিএস বা এর আন্ডারে তোমরা যারা পড়ছো তোমরা প্রথমে কী করবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অফিসিয়াল পেজে চলে আসবে তারপরে তোমরা কী করবে একেবারে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলে পোর্টাল ফর কলেজ স্টুডেন্ট বিএবিএসসি বি কম এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে চেক লিস্ট প্রফেশনাল অ্যাডমিট কার্ড অনলাইন রি এক্সামিনেশন এফএসআই অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে তোমরা যারা সি সি এফের আন্ডারে পড়ছো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের স্ট্রিমটি তোমরা বেছে নেবে বিএ বিএসসি বি কম রয়েছে তারপরে তোমরা দেখবে তোমাদের স্ক্রিনে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু শো করবে তোমরা সেমিস্টার এ ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে তারপরে ফর্ম সাবমিশন এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকমই ক্যান্ডিডেট এনরোলমেন্ট এরকমই কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে যেহেতু এখন ফর্ম ফিল শুরু হয়নি তাই পেজটি ওপেন হচ্ছে না পরবর্তীতে তোমাদের যখন ফর্ম ফিল শুরু হবে পয়লা আগস্ট থেকে তখন তোমরা ফর্ম সাবমিশন এখানে ক্লিক করলে অবশ্যই তোমরা করতে পারবে এবারে তোমাদেরকে যারা ব্যাকলগ স্টুডেন্ট রয়েছে অর্থাৎ তোমরা যারা সি বি সিএসের আন্ডারে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সি সি এফ এর পরে রয়েছে সি এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই কিন্তু স্টিমগুলি চলে আসবে কোন স্টিমে তোমরা পড়ছো তোমরা সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর তোমরা সেমিস্টার টুতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে তারপরে তোমরা ফর্ম সাবমিশন এখানে তোমরা ক্লিক করবে যেহেতু ক্যান্ডিডেট এনরোলমেন্ট বা চেক লিস্ট আসেনি সেই জন্য এখন ওপেন হচ্ছে না পরবর্তীতে পয়লা আগস্ট থেকে এটি ওপেন হয়ে যাবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী এক্সামিনেশান শিডিউল অর্থাৎ তোমাদের এক্সাম কবে হতে পারে সেই রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ